আসুন আর একবার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স জেনে নিই সৃজন বিশ্বাসের সাথে। নমস্কার, আবারও আপনাদের স্বাগত জানাই তাহেরপুর কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউট চ্যানেলটিতে। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো আমরা পেয়ে গেছি চতুর্থ দিনের ক্যান্ডিডেট, আমাদের WP পুলিশের মেন যে ইন্টারভিউ হচ্ছে, তো মৃত্যুঞ্জয়। তো মৃত্যুঞ্জয়ের কাছ থেকে তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সম্পর্কে আমরা কিছু জানি। আচ্ছা মৃত্যুঞ্জয়, আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের অন্তর্গত কালাঘাট গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আপনি কি ইন্টারভিউ দিতে গেলেন, এর আগে কখনো ইন্টারভিউ দিয়েছেন? এর আগে ইন্টারভিউ দিয়েছি, মানে অন্য পরীক্ষায়? হ্যাঁ, অন্য পরীক্ষায়। আচ্ছা, মানে এর জন্য কোথাও থেকে প্রস্তুতি? না, এর আগে প্রস্তুতি নিইনি, এবার এবার প্রথম নিলাম। তা কোথা থেকে প্রস্তুতি নিয়েছেন আপনি? তাহিরপুর কবিতা কুটির আশ্রম প্রতিষ্ঠান থেকে। আচ্ছা বেশ, তা এই আশ্রমিক ইনস্টিটিউটে আসার আপনার মানে প্রেরণা বা উৎসাহ কীভাবে জাগলো? এখানে আমার মাসি বাড়ি, অভিজিৎ বিশ্বাস আমার মাসির ছেলে, এবং অনেক দিন ধরেই আমি এখানে আসি। কবিতা কুটির সম্পর্কে অনেকদিন থেকে আমার মোটামুটি পরিচিত, মানে পরিচিত ওয়াকে বল যে জানি, তবে আমি আসিনি কোনোদিন। তা দাদার প্রেরণায় আমি এখানে এসেছি যে ভাই তুই এখানে ভর্তি হ, ঠিক আছে, বারবার তো প্রতিবারই তো গিয়ে ব্যর্থ, ঠিক আছে, এবার তো ভর্তি হয়ে দেখ কেমন, তারপরে এখানে এসে গেছে। আপনি তো ইন্টারভিউ দিয়ে আসলেন, তো ওখান থেকে আপনি কতটা মনে করেন যে এই কবিতা কুঠিরের যে আশ্রমিক ইনস্টিটিউট থেকে আপনি পড়াশোনা করেছেন, ইন্টারভিউ নিয়েছেন, তো ওখানে গিয়ে কতটা সাফল্য অর্জন হয়েছে আপনার ইন্টারভিউয়ের বোর্ডে গিয়ে? আসলে কোনো মোটামুটি ইন্টারভিউ মোটামুটি সব ইন্টারভিউ যা দিয়েছি তাতে আমি মোটামুটি স্যাটিসফাই বা আশাবাদী। এবার পরে কী হবে সেটা আমি জানি না, ঠিক আছে, তবে ইন্টারভিউতে আমি স্যাটিসফাই। যে মৃত্যুঞ্জয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউট চ্যানেল থেকে। আচ্ছা মৃত্যুঞ্জয়, আপনি যখন প্রথম ওখানে গেলেন, এবার ঢোকার সময় ওনারা কীভাবে ঢোকাচ্ছিলেন একদম প্রথমে গেটে? গেটে ওনারা পরপর সবাই দাঁড়িয়ে গেছিলো। এবার ওখানে কোনো সিরিয়াল ছিল না, যে যেমন দাঁড়াতে আগে গেছে সে সেভাবে দাঁড়িয়েছে, আমিও ঠিক সেভাবে দাঁড়িয়েছিলাম। এবার ওখান থেকে পরপর করে উপর ভিতরে পাঠানো ছিল। ওখানে কি কোনো ডকুমেন্টস চেক করা? ওখানে ডকুমেন্ট বলতে ওখানে শুধু ভোটের ছবি এবং কল লেটারটা দেখানো ছিল। আচ্ছা আচ্ছা, তা আপনারা শুনলেন, তো তারপরে কিছু কি হয়েছিল? তারপরে যখন যাই তখন স্যানিটাইজার করা হয়েছে সবাইকে, ওখানে টেম্পারেচার এবং নাম লেখা হয়েছে, নিজের ফোন নম্বর আর যে ব্লাড প্রেশার মেটা ওরা মাপা হয়েছে। মাপার পরে একটা ঘরে পাঠানো হয়েছে, সেখানে গিয়ে আমাদের ডকুমেন্ট যা যা ওনারা নেবে সেটা হচ্ছে ওই অ্যাডমিট কার্ড, তারপর সার্টিফিকেট, 12 ক্লাস সার্টিফিকেট, ভোটার কার্ড আর হচ্ছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, এবং এর প্রত্যেকটাই আসল নিয়ে আমরা একটা ঘরে গেছিলাম এবং ব্যাগগুলো ওই ঘরে রেখেছি। রাখার পরে বলছে তোমরা চলে যাও এখান থেকে। গিয়ে আর একটা ঘর, সেখানে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছিলো, এবং ঘরে ঢোকার আগে সেখানে আমাদের আবার স্যানিটাইজার করে নিতে হচ্ছিলো, এবং আমাদের ডকুমেন্টগুলোকে একটা ছোটো একটা বাক্সের মধ্যে, মানে ইলেকট্রিক কোনো বাক্স তার মধ্যে রাখা হয়েছিল, ওটাকেও স্যানিটাইজ করা, ওটাও স্যানিটাইজার করা হয়েছে। তারপর ওখান থেকে মিনিট পাঁচেক পরে বেরোনলো, বেরোনো হওয়ার পরে একজন কম্পিউটার অপারেটর যিনি আমাদের ফিঙ্গারপ্রিন্ট মিলাচ্ছিলেন, ফিঙ্গারপ্রিন্ট মিলানোর পরে আমরা তার পাশেই একজন অফিসার যিনি আমাদের ডকুমেন্টগুলো আমরা কী কী সাবমিট করব সেগুলোর প্রত্যেকটা আসল এবং জেরক্স কপি, অ্যাটাস্টেড কপি আমাদের দিতে হচ্ছিলো। দেওয়ার পরে আমাদেরকে এবার মূল যেখানে ইন্টারভিউ সেখানে পাঠানো হয়েছিল। আচ্ছা, তাহলে আপনারা শুনে নিলেন যে কী কী ডকুমেন্টস লাগছে। তো এবার আমি মৃত্যুঞ্জয়ের কাছে শুনতে চাইবো বা জানতে চাইবো যে ইন্টারভিউ রুমে যখন ঢুকলেন, ঢোকা থেকে বেরোনো পর্যন্ত যা যা ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটেছে সেগুলো আপনি আপনার বন্ধুদের সঙ্গে একটু যদি শেয়ার করেন। ঢোকার আমি যখন ঢুকি তখন আমি প্রথা মেনেই যে আসছি স্যার, ওনারা বললেন স্যার আসুন, বললেন আসুন, এবার আমি গেছি। যাওয়ার পরে আমার নাম জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে, আমি নাম বললাম, বলার পরে আমাকে প্রশ্ন করছিল, প্রশ্ন সেটা হচ্ছে যে ব্রিটেনের ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন, আমি উত্তর দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন আমাকে করা হয়েছিল যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, আমি ঠিকঠাকই উত্তর দিয়েছি। তো হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে ক্লিমেন্ট অ্যাটলি। দ্বিতীয় প্রশ্নের উত্তর ছিল হচ্ছে যে লর্ড মাউন্টব্যাটেন।
এবং তৃতীয় প্রশ্ন আমাকে ছিল সেটা হচ্ছে যে ভারতের জাতীয় কংগ্রেসে প্রকৃত প্রতিষ্ঠা থাকে, ঠিক আছে আমি বলেছিলাম উত্তরটা। দ্বিতীয় প্রশ্ন, তারপরে নিয়ে কোন পদে ছিলেন, আমি এটা বলতে পাইনি। আচ্ছা ঠিক আছে, ও এ বি হিউম, ঠিক আছে উনি কোন পদে ছিল এটা আমি বলতে পাইনি, উনি বলে দিয়েছিলেন যে এটা স্যাররা বলেছিলেন যে এটা কালেক্টর পদে ছিলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা ছিল যে সুভাষচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি ছিলেন, আমি হচ্ছে 1938 সালে হরিপুরা কংগ্রেস, স্যার আমাকে বললো যে না 1936, আমি বলছি না স্যার আমি তো 1938-ই দেখেছিলাম, ঠিক আছে আমি বাড়িতে গিয়ে তো 1939 সালে ছিলেন না। তা স্যার আবার আমাকে বলছে যে উনি কি সত্যি প্রধান মানে সভাপতি ছিলেন, আমি বলছি হ্যাঁ স্যার ছিল তো এক বছর। তারপরে বলার পর ঠিক আছে, এবার বলা হচ্ছে যে অ্যানি বেসান্ত কোথাকার লোক ছিলেন, আমি বলেছিলাম ইংল্যান্ডের লোক। তারপরে বলছি উনি কেন বিখ্যাত কেন, আমি বলছি 1917 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। নেক্সট প্রশ্ন আমাকে করা হয়েছিল যে, এবং শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা কে নিয়েছিলেন, আমি বলেছিলাম যে শেখ মুজিবুর রহমান। এবং শেষ এই প্রশ্ন বলার পরে বলছে ঠিক আছে তুমি আসতে পারো। আচ্ছা বেশ, আপনার কোয়ালিফিকেশান কী ছিল? আমার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন কিসে? ইতিহাসে। ইতিহাসে, তাহলে আপনারা দেখলেন সাবজেক্ট ওয়াইজ আপনাদের সাবজেক্ট বেসে কোয়েশ্চেন করা হচ্ছে। তা কাউরি যদি গ্র্যাজুয়েশনে কোনো সাবজেক্ট থেকে থাকে তা আপনারা সেই সাবজেক্টটা একটু ভালো করে দেখে যাবেন। তো ভিতরে মোটামুটি তাহলে আপনি কতক্ষণ ছিলেন ভিতরে? এক দেড় মিনিট, দেড় মিনিটের মতো, দেড় দু মিনিটের মধ্যে সবারই হয়ে যাচ্ছে, আর দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, তাই তো? অসংখ্য ধন্যবাদ। তা আপনারা আজকে শুনলেন মৃত্যুঞ্জয়ের মুখ থেকে তার ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স। তা এরকম ভালো ভালো ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে এই তাহেরপুর কবিতা কুটির আশ্রমিক ইনস্টিটিউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন এই নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।